অবিশ্বাস্য এক রূপ কথা লিখে ফেললেন আফিফ ও মিরাজ। কেউ ভাবেনি বাংলাদেশ জিতবে। ১৮ রানের মধ্যে যখন লিটন ও তামিমের পর মুশফিক আর সাকিবও ফিরে গেলেন, তখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে হাসাহাসি হয়েছে বেশ। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নতুন মহাকাব্য লিখলেন আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। বুক চিতিয়ে লড়ে রেকর্ড জুটি গড়ে রাখলেন বাংলাদেশের মান। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায়, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত টিকে থেকে বাংলাদেশকে জয় এনে দেন আফিফ ও মিরাজ। ওয়ানডে ইতিহাসে সপ্তম উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি এখন এই দুই ব্যাটারের। দুজনের অনবদ্য ১৭৪ রানের রেকর্ড জুড়িতে শেষ পর্যন্ত ৪ উইকেটের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আফিফ ৯৩ ও মেহেদি ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এই জয়ে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০তে। দর্শক, আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২১৫ রান করে। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩টি, তাসকিন এবং শরীফুল নেন ২টি করে উইকেট। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে ২১৯ রান করে। ফলে বাংলাদেশ জিতে যায় ৪ উইকেটে। অভিনন্দন আফিফ মিরাজ, অভিনন্দন বাংলাদেশ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।